حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সমগ্র বিশ্ব মানবতার ইহজাগতিক ও পারলৌকিক সুখ সমৃদ্ধি কামনায় লক্ষ লক্ষ মুসলমানের ক্রন্দনরত চেহারা আর আমিন আমিন ধ্বনিতে এক অপার্থিব দোতনা সৃষ্টি করে আখিরি মোনাজাত। টঙ্গী বিশ্ব ইজতেমা, ষাটের দশকে যাত্রা শুরু করা এ ইজতেমা আজ বিশ্ব মুসলিম উম্মার এক অনন্য সমাগমস্থল। উত্তরের স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ থেকে দক্ষিণের উত্তমাশা অন্তরীপ, পূর্বের ফিজি আইল্যান্ড থেকে একেবারে পশ্চিমের প্রশান্তের পূর্ব উপকূল, সমগ্র ভৌগোলিক পরিসর অতিক্রম করে মুসলিম জনসাধারণ যোগদান করে এ ইজতেমায়। এর আয়োজন কমিটি ও সদস্যবৃন্দ সারা বিশ্বে তাবলিগ জামাত নামে পরিচিত। বিশ দশকে এ তাবলিগি মেহনত যাত্রা শুরু করে দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের হাত ধরে। ১৯৪৪ সালে যখন মাওলানা ইন্তেকাল করেন, ততদিনে এ মেহনতের পরিব্যাপ্তি সমগ্র উপমহাদেশে ছড়িয়ে পড়ে। অতপর এ মেহনতের নেতৃত্বে আসেন মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই। ১৯৬৫ সালে যখন তিনি এ ক্ষণস্থায়ী পৃথিবী থেকে চলে যান, ততদিনে এ মেহনতের প্রভাব ছড়িয়ে পড়ে আরব বিশ্ব থেকে আফ্রো এশিয়ার দেশসমূহে, ইউরোপ ও আমেরিকাতেও পৌঁছে যায় এ তাবলিগ জামাত। মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই ১৯৬৫ সালে এ মেহনতের বিশ্ব আমির নির্বাচিত হন। মাওলানার হাত ধরে এ মেহনত সমগ্র পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে, ধনতান্ত্রিক দেশ থেকে সমাজতান্ত্রিক দেশেও ছড়িয়ে পড়ে। ১৯৯৫ সালে মাওলানা এ নশ্বর পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যান। মাওলানার ইন্তেকালের পর এ মেহনতকে কোনো একক আমিরের অধীনে না রেখে সুরার অধীনে পরিচালনা শুরু হয়। আজ এ তাবলিগি মেহনত পৃথিবীর প্রতিটি স্বাধীন ও পরাধীন দেশে, দ্বীপ থেকে দ্বীপান্তরে, সভ্য জগৎ থেকে অনগ্রসর জাতির মাঝেও ছড়িয়ে পড়েছে। সমসাময়িক কোনো প্রতিবন্ধকতা এ অরাজনৈতিক নিখাদ দিনী মেহনতকে বাধাগ্রস্ত করতে পারেনি। ভারতীয় মুসলিম উম্মার এক ক্রান্তিলগ্নে ১৮৬৬ সালে মৌলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। হিন্দুস্তানে অবস্থিত এ মাদ্রাসার কৃতি সন্তানদের দিনই খেদমত কেবল উপমহাদেশের পরিমণ্ডলে নয়, বরং সমগ্র পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাকারী মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই এ মাদ্রাসারই একজন কৃতি ছাত্র। মৌলানা তাবলিগের কার্যক্রম শুরু করার পূর্বে উপমহাদেশের বরেণ্য ওলামায়ে কিরামের সাথে এ মেহনতের নীতি ও পদ্ধতি পর্যালোচনার জন্য পরামর্শ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা অঙ্গনে উল্লেখযোগ্য আলেম মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই ও মৌলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই। তাসাউফ জগতের বরেণ্য মাশায়েখ মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ও মৌলানা আব্দুল কাদের রায়পুরী রহমতুল্লাহ আলাই। বিশিষ্ট ইসলামী রাজনীতিক জমিয়তে ওলামায়ে হিন্দের মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই। হযরত মুফতি সাহেব, ইয়ে মেরা কাম, ইয়ে উসকে উসুল আদাব, ইসকা মিজাজ, اگر میں غلط ہے تو میں واجب القتل ہوں, مجھے قتل کر دیجئے, اللہ اس کا آپ کو آخرت میں اجر و ثواب دیں گے. کیا آپ نے گمراہ کو ختم کیا. বরেণ্য হযরতদের সহযোগিতায় মাওলানা তাবলিগের মেহনতকে শুরু করেন এবং মৃত্যু পর্যন্ত এই মেহনতের দিক নির্দেশনার জন্য উপমহাদেশের বিশিষ্ট ওলামায়ে দ্বীনের দ্বারস্থ হয়েছেন। তার মধ্যে রয়েছেন মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই, মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, মৌলানা মুজফর হুসাইন রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, মৌলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই সহ আরও অনেকে। ১৯৪৪ সালে ইন্তেকালের পূর্বে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ৬ জনের একটি জামাত তৈরি করেন। ৩ জন বিশিষ্ট আলেমকে দায়িত্ব প্রদান করেন এই ৬ জন থেকে যে কোনো একজনকে তাবলিগি মেহনতের পরবর্তী আমির নির্বাচিত করতে।
উক্ত জামাতের ছয়জন সদস্য হলেন হাফেজ মকবুল হাসান রহমতুল্লাহ আলাই, কারি দাউদ রহমতুল্লাহ আলাই, মাওলানা এহতেশামুল হাসান রহমতুল্লাহ আলাই, মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই, মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই, মৌলভি রেজা হাসান রহমতুল্লাহ আলাই। যে তিনজন বিশিষ্ট আলেমের উপর আমির নির্বাচনের দায়িত্ব অর্পণ করেছিলেন তারা হচ্ছেন মাওলানা আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাই, মাওলানা মুজাফফর আহমদ রহমতুল্লাহ আলাই এবং শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই। এ তিনজনের উপর উক্ত ছয়জন থেকে আমির নির্বাচনের দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্ত তিন হজরত তাবলিগি মেহনতের পরবর্তী আমির হিসেবে মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইকে চূড়ান্ত করেন। মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই হলেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়েরই সুযোগ্য পুত্র। তিনিও পিতার আদর্শ অনুযায়ী তৎকালীন বিশিষ্ট ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে এ মেহনতকে পরিচালনা করেন। 1965 সালে মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই পাকিস্তানে হঠাৎ হার্ট অ্যাটাকের কারণে ইন্তেকাল করেন। অতঃপর শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই তৎকালীন বিশিষ্ট ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তাবলিগের পরবর্তী আমির নির্বাচন করেন মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইকে। মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইও আমৃত্যু এ মেহনত পরিচালনার জন্য ওলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুসরণ করে গিয়েছিলেন। 1993 সালে হজের সফর শেষে হজরত জি রহমতুল্লাহ আলাই আলমী মেহনতকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 10 জনের শুরা গঠন করেন। 1995 সালে হজরত জি রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকালের পর সেই শুরা নিজামুদ্দিনের কাজ এখন কিভাবে চলবে এ ব্যাপারে পরামর্শে বসেন। এই পরামর্শে তারা পরবর্তীতে কাজ চালানোর জন্য হজরত জি কর্তৃক গঠিত শুরার ভিত্তিতে কাজ চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তটি মাওলানা সাদ সাহেবের রায়ের আলোকে গৃহীত হয়েছিল। উক্ত 10 জনের ভিতরে নিজামুদ্দিনের 5 জনই নিজামুদ্দিনের সুরা হিসেবে বিবেচিত হবেন এবং এই সুরার ভিতর 3 জন ফয়সাল থাকবেন। 1996 সালের কোনো এক মৌকায় সকল সুরা অস্ট্রেলিয়াতে সফর করেন। এই সফরে সিদ্ধান্ত হয় যে শুধু 3 জন ফয়সাল থাকবেন না, বরং নিজামুদ্দিনের 5 জন মুরব্বী পর্যায়ক্রমে ফয়সালা করবেন। 1999 সাল পর্যন্ত 5 জন আলমী সুরার সদস্যের ইন্তেকাল হয়ে যায়। বাকি 5 জনের সম্মতিতে এই মেহনতের একটি উসুল কায়েম করা হয় যে নিজামুদ্দিন বা রায়বেন্ডে কোনো নতুন বিষয় চালু করার পূর্বে এটি আবশ্যক যে হযরত জি রহমাতুল্লাহি আলাইহি এর সম্পূর্ণ সুরা সেই বিষয়ে একমত হয়। 2000 সাল পর্যন্ত আরও 2 জন সুরার ইন্তেকাল হয়ে যায়। বাকি থাকেন হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহি আলাই, মাওলানা জুবাইরুল হাসান রহমাতুল্লাহি আলাই, মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ। অতপর বিভিন্ন মৌকায় এই সুরার শূন্যতা পূরণের প্রস্তাব আনা হয়, কিন্তু মাওলানা সাদ সাহেব সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করেন। এরপর মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাই 2014 সালে ইন্তেকালের পর মাত্র 2 জন সুরা অবশিষ্ট থাকেন। তখন এক পর্যায়ে মাওলানা সাদ সাহেব কোনো ধরনের মশওয়ারা ছাড়াই নিজেকে আমির হিসেবে ঘোষণা করেন। এরূপ অস্থিতিশীল লগ্নে 2015 সালে হাজি সাহেব রহমতুল্লাহের উদ্যোগে বিভিন্ন দেশের মুরব্বীগণ মিলে হজরতজির বানানো সেই সুরা পুনর্গঠন করেন এবং এর ভিত্তিতেই বর্তমানে দাওয়াত ও তাবলিগের কাজ পরিচালিত হচ্ছে। তো উসকে বাদ ফির
نظام الدین کے احباب اور رائمنڈ کے احباب یہ سارے جتنے پرانے لوگ تھے یہ جمع ہوئے انہوں نے پھر ایک تحریر تیار کی کچھ نام تجویز کیے اور وہ آجی صاحب کو دکھائی گئی تو آجی صاحب نے اس کو درست قرار دیا اور اس پر اپنے ہاتھوں سے دستخط فرما دی پھر وہ مولانا سعد صاحب کو پیش کی گئی تو انہوں نے اس کا رد فرما دیا اور کہا کہ مجھے انشرا نہیں ہے جیسے کام چل رہا ہے بس ویسے ہی ٹھیک ہے دو تین دفعہ ان سے بات کی گئی ایک دفعہ میں بھی شریک تھا اس میں بھی انہوں نے بہت سختی سے اس کا رد فرما دیا کنتو تبلیغیر شیش استھانیہ مربیگن سی سورا مینے نیلو مولانا سعد صاحب تا مینے نیننی বরং তার ইমারত প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাওলানা সাদ সাহেব সে আরজ করতা হু কি আপকো ইনমে সে কোই নাম পছন্দ নাহি হ্যায় আপ কহিয়ে কি ইন দো কো ইনমে সে হটা দো মে শুরা মানে কে লিয়ে তৈয়ার হু হাম পাও পকড় লেঙ্গে হাজ আব্দুল হাক সাহেব কে কি আপ রাজি হয়ে যাইয়ে উম্মত কো ইস কজিয়ে সে নিকালিয়ে কিস কজিয়ে মে আপনে উম্মত কো ডাল দিয়া হ্যায় کس زبر میں اپنے امت کو لگا ہے ہمارے بزرگوں کی روحیں تڑپتی ہوں گی ہمارے بزرگوں کی روحیں تڑپتی ہوں گی بس مسجد مسجد میں اختلاف ہمارے ساتھی ہم سے کہتے ہیں کہ پہلے محبین مخالفت کرتے تھے اب ہمارے مخالفت کر رہے ہیں جو محبین نے نہیں کیا وہ آج ہمارے کر رہے ہیں ہم نے محبین کو سمجھا لیا لیکن ان کو کیسے سمجھائیں ہمارے بزرگوں کی روحیں تڑپتی ہوں کس جھگڑے میں ڈالا ہے آپ نے امت کو کس قضیے میں آپ نے ڈالا ہے